नमस्कार बंधुरा, वेलकम टू अरिचिका ब्लॉग्स। आज के आमी आपनादेर साथे दारुण एकटा रेसिपि शेयर करछि, कचुर फुल दिए नतून एकटा रेसिपि। चिंगड़ी माछ दिए कचुर फुलेर एई रेसिपिटी असम्भव मजादार, गरम भातेर साथे खेते खूबई भालो लागे। बंधुरा, এই রেসিপিটি শুরু করার আগে যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে নতুন নতুন রান্নার রেসিপি আর ব্লগ শেয়ার করলে সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছায়। বন্ধুরা, চলুন তাহলে মূল রেসিপিতে। এখানে আমি কচুর ফুল নিয়েছি, এখন এটাকে কেটে নিব। ফুলের ভিতর যে কলিটা থাকে ওইটা কিন্তু ফেলে দিতে হবে। বন্ধুরা, আপনারা হয়তো অনেকে কচুর ফুল রান্না করে খেয়েছেন, কেউ বা রান্না করতে পারেন, কেউ বা পারফেক্টভাবে রান্না করতে পারেন না। আবার অনেকে রান্না করতে পারলেও তেমন স্বাদ হয় না। আবার অনেকে কচুর ফুল রান্না করলে হয়তো গলায় লাগে। তাই বন্ধুরা, আপনাদেরকে আমি আজকে পারফেক্টভাবে কচুর ফুল রান্না করে দেখাবো, আপনারা এই প্রসেসে রান্না করবেন। তা আমার কচুর ফুলগুলো কাটা হয়ে গিয়েছে, এবার আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধোয়ার সময় কিন্তু হাতে গ্লাভস পরে নেবেন, না হলে হাত চুলকাবে। এখন আমি এই কচুর ফুলগুলোর একটু সিদ্ধ পানি ফেলে দিব। এখন এগুলো আমি সিদ্ধ করতে দিচ্ছি, তার মধ্যে সামান্য একটু ভিনেগার আর লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে সিদ্ধ করে নেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিয়ে ঠান্ডা পানি দিয়ে আবারও ভালো করে ধুয়ে নিয়েছি। এবার পানি ঝরাতে দিয়ে আমি রান্নাতে চলে যাচ্ছি। চুলাইতে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসছে, এর মধ্যে আমি 2 টুকরো দারচিনি আর 2টা এলাচ দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচিটা হালকা ভেজে নিব। ভাজার পর এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে দিব, চিংড়ি মাছটা একটু লাল করে ভেজে নিব। চিংড়ি মাছ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখানে 1 চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি, আবারও একটু নেড়ে চেড়ে নিলাম, আর 1/2 চামচ আদা বাটা দিয়ে দিয়েছি, 1 চামচ পেঁয়াজ বাটা দিয়েছি। এখন বাটা মশলাগুলো ভালো করে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। 1/2 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, 2 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, আর 1 চামচ ধনে গুঁড়া দিয়েছি। আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে নিব। হালকা একটু পানি দিব যাতে নিচে না লেগে যায়। এভাবে কিছুক্ষণ কষিয়ে নিব। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে কষাতে থাকব। মশলাটা কষানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন উপরে তেল ভেসে উঠেছে। এখন আমি সিদ্ধ করে রাখা কচুর ফুলগুলো দিয়ে দিচ্ছি। এখানে 2টা তেজপাতা ছিঁড়ে দিয়েছি। কচুর ফুলগুলো ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে হতে দিব।
10 মিনিট পর আবারো ঢাকনা উল্টে আবারো নেড়েচেড়ে দিব। এভাবে কিছুক্ষণ পর পর নেড়েচেড়ে দিতে হবে যাতে নিচে না লেগে যায়। এবার সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে আবারো ঢাকনা দিয়ে আরো 10 মিনিটের মতো রেখে দিব। আরো 10 মিনিট পর আবারো ঢাকনা উল্টে নেড়েচেড়ে নিলাম। এটা প্রায় হয়ে এসেছে, এখন ভাগার দিব। চলুন তাহলে ভাগারটা তৈরি করে নিই। এখন আরেকটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসার পর এখানে আমি 3 কোয়া রসুন কুচি দিয়ে দিয়েছি। রসুন কুচি ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে কচুর ফুলের সবজিটা দিয়ে দিচ্ছি। দিয়ে আরো 2 থেকে 3 মিনিট নেড়েচেড়ে রান্না করতে হবে। উপর থেকে আমি 1 চামচ গরম মশলা দিয়ে দিয়েছি। আবারও আমি 2-3 মিনিট নেড়েচেড়ে রান্না করে এবার নামিয়ে নিব। দেখুন বন্ধুরা, আমার কচুর ফুল রান্না হয়ে গিয়েছে। এবার আমি পরিবেশন করে দেখাবো। আর যাদের কমপ্লেন থাকে যে কচুর ফুল রান্না করলে গলা ধরে, তারা আমার এই রেসিপিটি ফলো করে একবার রান্না করে দেখবেন। বন্ধুরা, আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এই রেসিপিটা কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন এবং শেয়ার করবেন।